আসসালামু আলাইকুম দর্শক, আমি শওকত। ডিপিআরসি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমার যে ভাইটি বসে আছেন, এভিএন এর রোগী, দীর্ঘদিন যাবৎ এভিএন এর কষ্টে ভুগছিলেন। যখন আমরা ওনাকে রিসিভ করেছিলাম হাঁটতে পর্যন্ত পারতেন না, আলহামদুলিল্লাহ এখন আমার এই ভাইটি নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন, অনেকটাই সুস্থের পথে, আজকে চলে যাচ্ছেন বাড়ি। তাই ওনার কাছ থেকে ছোট্ট ওনার জীবনের কথাগুলো একটু সংরক্ষণ করে রাখছি আপনাদের জন্য। আসুন দর্শক, পরিচিত হয়নি আমার এই সিরাজগঞ্জের ভাইটির সাথে, ওনার নাম পরিচয় এবং কি কাজ করেন, কিভাবে এই প্রবলেমের ওনার উৎপত্তি এবং কি কি চিকিৎসা করেছেন সবকিছু শুনবো ওনার মুখ থেকে। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন আলী। লিটন আলী, বাসা সিরাজগঞ্জের কোথায়? সিরাজগঞ্জের উল্লাপাড়া। উল্লাপাড়াতে। পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে ঢাকাতে নাকি? না, ঢাকাতে গাজীপুরে। আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের কাছে এসেছিলেন, মূলত আপনার যে সমস্যা সেটা ছিল এভিএন। জি। এই রোগটা ঠিক কবে প্রথম ধরা পড়ে? এক বছর আগে। কি হয়েছিল তখন? হঠাৎ করে একদিন অফিস করে বাসায় যাই, যাওয়ার পরে ঘুমাই, সকালবেলা আর উঠে পা দাঁড়াতে পারতাম না, মানে হাঁটতে পারতাম না। তখনই আমি মেডিকেলে যাই, যা চেক আপ করার পরে ওখানে ধরা পড়ে যে আমার দুটা হিপ ড্যামেজ হয়েছে। মানে কয়েকদিন আগেও আপনি যে জিনিসটা জানতেন না, সুস্থ স্বাভাবিক মানুষ হাঁটাচলা করছেন, সব কাজ করতে পারছেন, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখছেন যে আর হাঁটতে পারছেন না, প্রচন্ড ব্যথা কোমরের যে হিপ জয়েন্টে, যে দুই জয়েন্টে, এই জয়েন্টে। তো ডক্টরের কাছে যাওয়ার পর এই প্রথম জানতে পারলেন যে আপনার হিপ জয়েন্ট ড্যামেজ হয়েছে দুটাই। তো ডক্টররা কি পরামর্শ দিল? ওনারা অনেক পেইন কিলার দিছে, দেওয়ার পরে এক মাস দুই মাস খেলাম, খাওয়ার পরে আবার গেলাম দু মাস পরে, যাওয়ার পরে উনি তখন আর কোনো মেডিসিন দিল না, তখন উনি সরাসরি বলল যে রিপ্লেস করতে হবে, মানে রিপ্লেস করতে হবে, অপারেশন। কত টাকা চেয়েছিল? দুইটা মিলে মনে হয় পাঁচ সাড়ে পাঁচ এরকম টাকা চেয়েছিল, শুধু এটা, শুধু অপারেশন, মেডিসিন বাদ। এবং তারপরে কি বলেছিলেন? রিপ্লেস করার পরে, রিপ্লেস করার পরে বলেছিল যে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারবেন কিন্তু বসে থাকতে পারবেন না, চেয়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এর মাঝখানে যেটা যখন আপনি এরকম কয়েক মাস চলে গেল, তখন হাঁটা চলার বা স্বাভাবিক জীবনের কি অবস্থা ছিল? হাঁটা চলা করতে পারছিলেন না? এরকম হয়, সামনে তো পুরোটা জীবন পড়ে আছে, সব দুশ্চিন্তা একসাথে হয়েছিল। জি। মানসিক অবস্থাটা কি ছিল তখন? অনেক খারাপ ছিল। কি করবেন বুঝতে ছিল না, তখন বুঝে আসছিল না। আর একসাথে এতগুলো টাকা অপারেশনের জন্য খরচ করুন, সেই টাকা কোথায় পাবেন, এই সব কিছু চিন্তা করছিলেন। জি। তো এই ডিপিআরসি তে যে এই অপারেশনবিহীন চিকিৎসা হয় সেটা জানতে পারলেন কি? এটা আমার পাশের গ্রামে এক চাচার সাথে পরিচিত হয়, উনি মানে এখানে ভর্তি ছিল, পরে এক সপ্তাহ থাকার পরে আমাকে ফোন দিল যে তুমি এখানে আসো, আমি এখানে ভর্তি হয়েছি, এখানে অপারেশন ছাড়া চিকিৎসা হয়। ওনার মাধ্যমে আমি এক সপ্তাহ পরে এখানে এসে চেক আপ হয়ে ভর্তি হই। সেই প্রথম দিনের আশা মানুষটা, যে মানুষটা জীবনের প্রতি একরকম আশা হারিয়ে ফেলেছিলেন, পুরো অন্ধকার সব দিকে, হাঁটা চলা করতে পারছে না, কারো সাহায্য নিয়ে বাথরুমে যেতে হচ্ছে, নিজের কাজগুলো কারো সাহায্য নিয়ে করতে হচ্ছে, নিজের পায়ে কখনো উঠে দাঁড়াতে পারবেন সেই বিশ্বাসও ছিল না, সেই মানুষের আজকে কি অবস্থা? আজ অনেক ভালো লাগছে, হাঁটাহাঁটা করতে পারতেছি। এই যে আপনি কিছুক্ষণ আগে উপর থেকে আমার কাছে হেঁটে এসেছেন, মানে বুঝাই যায় না যে এই মানুষটা কিছুদিন আগেও নিজের পায়ে হাঁটতে পারতাম না, তারপরে নতুন করে কি একটা বাচ্চার স্বপ্ন দেখছেন। এখন অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে যারা জানে না, যেমন আপনার হয়তো ভাগ্যটা ভালো, আপনি হয়তো একটা তথ্য পেয়েছেন, অপারেশনবিহীন চিকিৎসা, এই চিকিৎসা নিলে এখানে অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো আমার এই ভাইয়ের কথা, যে মানুষটা জীবনের থেকে আশা হারিয়ে ফেলেছিলেন, কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে সেটা পর্যন্ত ভাবতে পারেননি অপারেশন ছাড়া, অথচ আমার সেই ভাইটি এখন অবলীলায় হাঁটছেন, সুন্দর মতো স্বাভাবিক জীবনে আজকে ফিরে যাবে। হয়তো ওনার ট্রিটমেন্ট আরও বেশ কয়েকদিন চলবে, বাট অপারেশন ছাড়া এই মানুষগুলোকে আসলে ভালো এবং সুস্থ করে তোলা সম্ভব, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমার এই ভাই। আপনাদের ভিতরে যদি এরকম কেউ থাকেন, অসুস্থ থাকেন, দীর্ঘদিন যাবৎ জীবনের প্রতি তারা আশা হারিয়ে ফেলেছেন, যারা কোনো চিকিৎসা নেই, তাদের জন্য বলবো অন্তত জীবনে একবার হলেও একবার আসুন, অন্তত আমাদেরকে চেষ্টা করতে দিন, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা পাবো এবং আমার বিশ্বাস আপনারাও সুস্থ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।